ওনার কিন্তু অনেক দিন গেছে না খেয়ে, মানে একটা জিনিস আমি অবাক হলাম, উনি কিন্তু কালকে দুপুরে রান্না করছে। আজকে আজকে 3:30 বাজে, দুপুর 3:30 বাজে, এখনো কিন্তু ওনার ঘরে রান্না নাই। কি কষ্ট করে যে সংখ্যা তার বয়স ছিল সে সংখ্যা মাটি মিটি তুলছে, তার স্বামী ছিল না, দেশের লোকজন তাকে দেখছে। আর হে তো পদ্মা যে মানুষ আইটে যায় তার যদি দয়া লাগে হ্যাঁ দেওয়া যায় তাই খাই, ওইলে খাইলে আইসে খায় না আলি নাই হে না খাই থাই। দেখতে পাচ্ছেন যে ছোট একটি বাচ্চা, ও কিন্তু ঘাস কাটতেছে ওর বাসার গরুর জন্য। আসলে ও কিন্তু বাসার কাজেও কিন্তু অনেক সাহায্য করে থাকে। বন্ধুরা, আমি আজকে এসেছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদেয়া চরে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আলোকদেয়া চরের মানুষেরা কিন্তু অনেক বাড়ি ঘর করে বসবাস করছে। আজকে কিন্তু এই আলোকদেয়া চরের মানুষের জীবনযাপন তুলে ধরবো আমার এই ভিডিওতে। বন্ধুরা, আমার পেছনে একটি বাড়ি দেখতে পাচ্ছেন, আমরা এখন এই বাড়িতে ঢুকবো। তো দেখতে পাচ্ছেন যে এই বাড়িতেও কিন্তু একটি মাত্র ঘর রয়েছে। আমরা কিন্তু এখন সেই বাড়িতে বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সেই বাড়ির ভেতরে প্রবেশ করছি। এবং এই বাড়িতে ঢুকেই আমাদের প্রথমে চোখে পড়লো, দেখেন এখানে কিন্তু তারা গরু লালন পালন করতেছে এবং পাশাপাশি কিন্তু এখানে ছাগলও লালন পালন করে। এবং আমরা যদি আরেকটু কাছ থেকে দেখাই, যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওনারা রান্না করে। যে দেখতে পাচ্ছেন খুবই ছোট একটি জায়গায়, যে যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে আসলে বসলে কিন্তু দাঁড়ানোর জায়গা নাই। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওনারা রান্না বান্না করে, যে রান্নার জায়গাটি রয়েছে। এবং বাতাস আসলে কিন্তু এখানে রান্না করার কিন্তু কোনোই ব্যবস্থা নাই। কারণ বাড়িতে একজন বয়স্ক মহিলা একাই থাকেন, ওনার কিন্তু ছেলে নাই, একটি মাত্র মেয়ে রয়েছে, তাও বিয়ে দিয়ে দিছে। উনি কিন্তু কিছুই ওইরকম করতে পারে না, ওনার জীবনযাপন কিন্তু এখানে খুবই কষ্টে কাটাচ্ছে এমনটি আমরা জানতে পেরেছি। তো আমি এখন সেই মহিলার বাড়িতে আমি ঢুকছি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই যে এটি কিন্তু ওনার ঘর। ওনার কিন্তু উনি ছাড়া কিন্তু কেউ নাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাড়িতে উনি কিন্তু একা থাকেন এবং ওনার ছেলে ওনার স্বামী কেউ নাই। উনি কিন্তু পুরো বাড়িতেই কিন্তু একা বসবাস করে থাকেন। এখন আমি ওনার সাথে আমি একটু কথা বলবো। কি ব্যাপার তে আলাদা ব্যাপার হে ব্যথা এনে মানুষের তোরা দিয়ে এক পাশে হেডে মানুষে খাচ্ছে, তাছাড়া কি ব্যাপার কি আলাদা কি করেন আপনি, কি এমনি কি করেন, আপনার জীবনযাপন চলে কিভাবে? আমার জীবন চলতেছে মানুষ দিতে সেগুলো খাইতেছি। আচ্ছা, এমনি মানুষ সহযোগিতা করে আপনাকে? হ্যাঁ, সহযোগিতা করতেছে তাইতে খাইতেছি। খুবই কষ্ট করে যে সংখ্যা তার বয়স ছিল সে সংখ্যা মাটি মিটি তুলছে, তার স্বামী ছিল না, দেশের লোকজন তাকে দেখছে। আর হে তো পদ্মা যে মানুষ আইটে যায় তার যদি দয়া লাগে হ্যাঁ দেওয়া যায় তাই খাই, ওইলে খাইলে আইসে খায় না আলি নাই হে না খাই থাই। কত সময় তার না খাই দিন ভাবে চলে যায়, এমন কোন দিন গেছে যে না খাও না খাই দিন গেছে? মানে একজন জানতেছে যে বেচারা না খাইছে তার মন হয় নান দেই নেই, নান দেই নান দেই নেই, আজকের দিন হে না না নান দেই চলে গেছে। কাল দুপুর কলে নানছে এমন কই বেনা গামা ভাত খাইছে, মিয়া বিয়া দিছে মিয়া এমন কই কিছু আনছিল তাই খাই গেছে হই গেছে। বন্ধুরা, আসলে এখানে এসে ওনার সম্পর্কে, মানে এখানে যারা ওনার পাড়া প্রতিবেশী থাকেন তারাও কিন্তু বললেন ওনার কিন্তু অনেক দিন গেছে না খেয়ে। আসলে আমরা যারা শহরে বা শহরের আশপাশে থাকি তারা কিন্তু এদের মতো কষ্টে যারা থাকে তাদের কষ্ট কিন্তু আমরা বুঝি না। ভাই একটু কাছে যদি আসেন, একটু দেখা একটু দেখান আমাকে কোথায় রান্না করেন। আচ্ছা, এইখানে কিভাবে রান্না করেন? এখানে তো বসার জায়গা নাই। আজকে রান্না হইছে? হ্যাঁ, আজকে রান্না হয় নাই, কাল দিয়ে বসে রান্না করছি। কালকে দুপুরে রান্না করছেন? এই মতো নি চলে তো তেলে এই মতো চলে 12 মাস ঠিক কই নাই বলাটা বাচ্চা নাই তো। মানে বন্ধুরা, মানে একটা জিনিস আমি অবাক হলাম, উনি কিন্তু কালকে দুপুরে রান্না করছে। আজকে আজকে 3:30 বাজে, দুপুর 3:30 বাজে, এখনো কিন্তু ওনার ঘরে রান্না নাই।
আমরা জসীমউদ্দিনের একটি কবিতা পড়েছিলাম, আসমানি কবিতা। তো আসলে আমরা কিন্তু এই আসমানিদের কিন্তু প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাই। এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে যে বৃদ্ধ মহিলাটি বসে আছে, ওনার কিন্তু ছেলে স্বামী কেউ নাই। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরে উনি একা থাকেন। ওনাকে যদি কেউ কোনো সহযোগিতা করেন তাহলে কিন্তু উনি চলতে পারে। তাছাড়া কিন্তু ওনার অনেক সময় না খেয়েও কিন্তু জীবন কাটাইতে হয়েছে। বয়সের ভারে কিন্তু উনি কাজও করতে পারে না। তো আমি যতটুকু পারি আমি ওনাকে একটু সহযোগিতা করার চেষ্টা করব, কারণ আমরা যখন এখানে আসছি তখন কিন্তু আমরা আসলে এরকম প্রিপারেশন নিয়েও কিন্তু আমরা আসিনি। আমি কিন্তু এখন যতটুকু পারি সামান্য কিছু সহযোগিতা করবো, হয়তো বা ওনার একটু কাজে লাগতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ছোট একটি বাচ্চা, ও কিন্তু ঘাস কাটতেছে ওর বাসার গরুর জন্য। আসলে ও কিন্তু বাসার কাজেও কিন্তু অনেক সাহায্য করে থাকে। আসলে যে চোরের ছোট ছোট বাচ্চারাও কিন্তু অনেক বাবা মারে কাজে সাহায্য করে থাকেন। কি ধরনের কষ্ট, আগে জমি জমা ছিল সব আমাকে নদীতে ভাঙিয়ে আমরা এই যে জায়গায় বর্তমান মাসের জমিতে বাড়ি করছি। আমাকে জমি জমা নাই, সব নদীর মধ্যে। আচ্ছা, সব নদী ভেঙে নিয়ে গেছে। নদী কয় ভাঙা দিছে আপনি একটা? আমাকে নদী ভাঙা দিছে দুইটা। দুইটা না? হ্যাঁ। এনে খুব বর্তমান পরের জায়গায় বাড়ি ঘর করলেছি, যে আমার জায়গা নাই। আচ্ছা, এনে ওঠাই মনে করেন কোনো দোপ একটু ছাগি নামানোর জন্য, এটা গরু নামানোর জন্য খুব কষ্ট, খুব কষ্ট। খেত খোলা নাই কি মনে করেন, 1 কেজি চাল কিনবে গেলে 70-80টা লেগে যায়। হেবা কামাই শুধু নাই ওই ক্ষেত, তো মনে করেন বাইক যদি ভালো থাকে তাহলে হসপিটাল পৌঁছে, না হলে মরাতা নিয়ে আসা লাগে ঘুরিয়ে। এরকম মারাও গেছে? হ্যাঁ, অনেকেই। আমরা খুব কষ্ট বসবাস করতেছি বন্ধুরা। আসলে উনি কিন্তু আমার মায়ের বয়সী খালা। তো উনি যেটি আসলে আমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে কখনো যদি ডেলিভারি রোগী ওনারা হসপিটালে নিয়ে যায়, ওই ক্ষেত্রে ওনাদের এইখান থেকে যাতায়াতের ব্যবস্থা কিন্তু খুবই খারাপ। এখান থেকে কিন্তু ট্রলারে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে নদীর ওই পারে, এবং এই 1.5 ঘন্টার মধ্যে অনেক রোগী কিন্তু মারাও গিয়েছে, সেটিই কিন্তু উনি আমাদেরকে বললেন। বন্ধুরা আমরা কিন্তু একটি বাড়িতে এসেছি, এই বাড়িতেও কিন্তু যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওনারা শন রাতের বেলা কিন্তু এখানেই থাকেন, এবং এই ঘরের পাশেই কিন্তু রয়েছে গরু রাখার জায়গায়। যে দেখতে পাচ্ছেন যে গরু রাখে পাশাপাশি কিন্তু এইখানে কিন্তু ওনারা থাকেন রাতের বেলা, এবং এই ঘরের ভিতরটাও কিন্তু জায়গা খুবই কম, এবং ঘরের ওই পাশে কিন্তু ওনারা রান্নাবান্না করে। সেটি কিন্তু আমরা এখন একটু দেখবো যে আমরা কিন্তু ঘরের ভেতরে প্রবেশ করতেছি। যে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু একটি মাত্র ঘর রয়েছে, ঘরের এই পাশে ওনারা থাকে, এই পাশে কিন্তু ওনাদের বিভিন্ন ফসল, ঘরে বিভিন্ন জমির ফসল কিন্তু উঠিয়ে এখানে রাখেন, পাশাপাশি এখানে কিন্তু রান্না করেন। এই যে দেখতে পাচ্ছেন যে রান্নার কত ছোট্ট একটি রান্নাঘর, এবং আমার এখানে এসে আমার একটু ভালোই লাগলো যে আসলে একেবারেই খোলামেলা জায়গা। দেখতে পাচ্ছেন যে একেবারেই কিন্তু খোলামেলা জায়গা, বাতাসটা কিন্তু একদম ফ্রেশ বাতাস কিন্তু পাচ্ছি আমি, যদিও এদের জীবনযাপন কিন্তু খুবই কষ্টের। তারপর বন্ধুরা আমরা আরেকটি বাড়ি এসেছি, এবং এই বাড়িতে এসে আমার মনটি খারাপ হয়ে গেল। যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওনারা বসবাস করেন। যে দেখতে পাচ্ছেন এই ঘরটির কিন্তু বেড়াও কিন্তু নাই, এখানে কিন্তু ওনারা রাতে বসবাস করে। যে আমার সাথে আছেন যিনি এই ঘরে থাকেন, আমি একটু তার সাথে কথা বলবো। যে আপা আপনার তো এই ঘরেই থাকেন না? আচ্ছা, রাতেও এই ঘরে থাকেন? রাতেও থাকি, দিনেও থাকি, সবসময়। আমরা বাইঙ্গে সিরে তো আল্লাহ আমাকে ডরবাই দেয় না, আল্লাহ উফের আল্লাহ আছে আমাকে ডরবাই নাই। আমার চারটে মেয়ে থাকি, আমি থাকি, আমার বাড়ির মানুষ থাকে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওনার কিন্তু চারটি মেয়ে নিয়ে কিন্তু এই একটি ভাঙা ঘরে ওনারা থাকে। আসলে ওনাদের কিন্তু জায়গাও নাই আর কিন্তু ঘরও কিন্তু ওনাদের নাই। তো কৃষি কাজ করে, কামলাপুরে দেয় যে সময় যেটা পাই ওটাই করে, মাছ মারে, এই তো রোজ কামাই করে, রোজ এখন আল্লাহ যা খাওয়ায় তাই খাই। ভাই আমরা খুবই কষ্ট আছি, গাং গাং কিসিরে জায়গা দেখেন না, গাং কুটুককে ফাঁকে আমরা থাকি, খুবই লাইতের বয় দিনের বয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই ঘরের সামনেই কিন্তু একটি চুলা রয়েছে, যে আপনাদেরকে যদি দেখাই যে দেখতে পাচ্ছেন যে একটি চুলা রয়েছে, এখানে কিন্তু ওনারা রান্না করে এবং ঝড় বৃষ্টি যখন আসে তখন কিন্তু এই ঘরে কিন্তু ওনারা থাকতে পারে না, ওনারা কিন্তু পরবর্তীতে অন্য ঘরে চলে যায় বা অন্য অন্য বাড়িতে কিন্তু তারা আশ্রয় নেয়। আসলে সুবিধা না ভাই, খুব একটা গাঙ্গে গুঙ্গে ভেঙে গেছে, এরাবার হইতেছে। আচ্ছা, বাড়ি ঘর নিয়ে কখন যেমন দুইটা দুইটি পার আছি, টাকা পয়সাও নাই, যে রূপার জায়গা জুয়ে নিম দুই চার ডিসিমিল, সে সামর্থ্যও নাই, কত কত মানুষের আমাগরও নাই, এই কৃষি কাজ করি। ঘর শুনুক তো তেমন হয় না ভালো, গত বছর বাদাম বুঝলাম ধান দুন কত ভেঙে গেলো, বাদামও ভেঙে গেলো। আচ্ছা, চালান পেতে যা গাড়ছিলাম শহরের দিনে এইগুলোও তো সঠিক উঠিয়ার ফেললাম না, চালানি উঠিয়ে ফেললাম না, লস হয়েছে। কঠিন কাজ ভাঙিয়ে নদীতে ভাঙিয়ে নিয়ে গেলে তো আর চলা কষ্ট হয়ে যায়, আর পুরাটা উঠে পারতাম তাহলে পরে আল্লাহ কিছু লাভবান দেখা দিত। বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন বন, আটি কিন্তু আটি করে কিন্তু বেঁধে রেখেছে এবং এই বনই কিন্তু এই চরের মানুষের শেষ সম্বলও বলা চলে, কারণ এই এই বন দিয়েই কিন্তু ওনারা ঘর বাড়ি করে থাকে। আসলে এই চরের মানুষের জীবনযাপন এতটাই কষ্টের যে ওনারা কিন্তু টিন বা কাঠ দিয়ে বাড়ি করবে সেটিও কিন্তু এই অর্থর যোগান কিন্তু তাদের নেই, যার কারণে কিন্তু এই বন দিয়ে কিন্তু ওনারা বাড়ি করে। যে দেখতে পাচ্ছেন যে বন কিন্তু আটি করে কত সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে, আসলে এই বন দিয়েই কিন্তু তারা তাদের বাড়িঘর নির্মাণ করে থাকে। যে আমার পাশে দেখতে পাচ্ছেন একটি ঘর, এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বন দিয়ে কিন্তু তারা বেড়া দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই সবই কিন্তু বনের বেড়া, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা বনের বেড়া দিয়ে কিন্তু এই ঘরগুলা নির্মাণ করেছে। আসলে এখানে চরের মানুষের জীবনযাপন, আসলে এই চরে না আসলে কিন্তু বুঝার কোনো উপায় নেই যে এই চরের মানুষেরা কত কষ্টে বসবাস করে থাকেন এই চরে। বন্ধুরা আজকে আমি এই আলোক দেওয়া চর থেকে চলে যাচ্ছি, পরবর্তী আরেকটি চর নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।